ওরে বাপরে, কমিশনার স্যার, স্যার, ইয়েস স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। ওকে, সরি দিদি, কাল কথা হবে। দাঁড়াও, এই শোনো, শোনো। ভাইয়া, কলেজ ফাঁকি দিয়ে এসব কি 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 সব? আমার 100 বছর বাঁচার আশা নাই ভাইয়া। ছেলেটা কে? সোহেল, সোহেল আরমান, পুলিশ ইন্সপেক্টর। ঘুষ টুস খায়? ছি ভাইয়া, ও খুব অনেস্ট। তাহলে সংসার চলবে কি করে? মানে ভাবতে হবে, ভাবতে হবে, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। আমার বোন ক্লাস মিস করে একজনের সঙ্গে নেচে গিয়ে বেড়াচ্ছে। তোমাকে কে বলেছে আমাদের কলেজের মাস্টার হতে? তুমি কলেজে পড়াতে যাও না আমার উপর গোয়েন্দাগিরি করতে যাও? কি বললি, গোয়েন্দা? শব্দটা ভালো, গোয়েন্দাগিরি করতেই হবে, নইলে পুলিশ ব্যাটাকে চিনব কি করে? তুমি আছো এগুলো নিয়ে, আর তোমার ছেলে শুরু করেছে ছাত্রদের মাদক মুক্ত রাখার মিশন। দ্যাটস গুড, ভেরি গুড মান্না, আই এম প্রাউড অফ ইউ মাই সান। বসো 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 বসো। হ্যাঁ বাবা, তুমি অপরাধীদের শাস্তি দিবে আর আমি ওদের অপরাধ করার জায়গাগুলো ধ্বংস করে দেব। বাহ, বাড়ির বাইরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিস, অপরাধ নিয়ন্ত্রণ কেন্দ্র। কি করে দেব মা, আমাদের যে একটা সদস্যের অভাব রয়েছে, অপরাধীদের ধরার জন্য একজন পুলিশ অফিসার লাগবে না? তবে আর কি, টিসিকে পুলিশে ভর্তি করিয়ে দে। তার দরকার নেই, একজন পুলিশ অফিসারের দিকে আমি কয়েকদিন থেকেই নজর রেখেছি। মানে আরো কিছুদিন দেখে নেই, তারপর বলবো। মা, এখন তুমি খাবার দাও। কি বলে সে তিথি? আমি কি বলবো? আপনি কোনো টেনশন করবেন না। আরে কি আশ্চর্য, এরকম করছেন কেন, কে আপনি? পুলিশ ধরা গোয়েন্দা। মানে? দেখো, আমাদের সম্পর্কটা সরাসরি বলা মুশকিল, শব্দটা ভালো শোনায় না, তাই একটু ঘুরিয়ে বলি। আমি তিথির ভাই, বড় ভাই। জি জি, সালাম আলাইকুম ভাইয়া। আপনি এমন একটা সময় এলেন, একটু যে বসিয়ে চা খাওয়াবো, মানে মানে একটা জরুরি কেসের সাক্ষী দিতে আমাকে কোর্টে যেতে হবে। যাও, তবে কাল ছুটির দিন, দুপুরে তোমাকে আমাদের বাসা দেখতে চাই। জি জি, আচ্ছা। আমি অবশ্য কলেজে যাব, হরতালে ছাত্রদের যে ক্ষতি হয় তা পুষিয়ে দিতে ছুটির দিন আমি দুটো করে ক্লাস নেই। যাই হোক, কলেজ থেকে ফিরে যেন তোমাকে বাসে দেখতে পাই। জি, যাও, কোর্টে যাও। আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুব ভালো।